আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ব্রেসেস ট্রিটমেন্টে দাঁত তোলার প্রয়োজন হয় কখন এবং কেন তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স এমন আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা একমাত্র এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই করা হয় তো ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ব্রেসেস ট্রিটমেন্ট করার সময় কি দাঁত তোলার প্রয়োজন হয় তো ভিউয়ার্স দাঁত তোলার প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে সকলের ক্ষেত্রে যে দাঁত তোলার প্রয়োজন হয় এমন নয় এটি দাঁতের পজিশনের উপর নির্ভর করে যে দাঁত তোলার প্রয়োজন আছে কি না ভিউর্স এখানে দু ধরনের দাঁতের চিকিৎসা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা করা হয়েছে কোনো ধরনের দাঁত তোলার প্রয়োজন হয়নি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে নিচের মাড়ি এবং উপরের মাড়ির কিন্তু বেশ কিছু দাঁত এখানে আঁকা বাঁকা উঁচু নিচু রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু দাঁত তোলার কোনো ধরনের প্রয়োজন হয়নি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়েছে আর এই ক্ষেত্রেও কিন্তু দাঁত তোলার কোনো ধরনের প্রয়োজন হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু দাঁত তোলার প্রয়োজন হতে পারে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়েছে এখানে দেখুন যে ফাঁকা রয়েছে এবং সামনের দিকে বা অন্য সাইডেও যদি এ ধরনের ফাঁকা থেকে থাকে তাহলে আপনার দাঁত তোলার হয়তো প্রয়োজন নাও হতে পারে সাধারণত যদি সামান্য সমস্যা বা সামান্য ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে দাঁত তোলার কোনো ধরনের প্রয়োজন হয় না এখানে দেখুন ফাঁকা রয়েছে এবং নিচের দাঁতেও কিন্তু বেশ কিছু ফাঁকা রয়েছে আর এমন অবস্থায় দাঁত না তুলেই ব্রেসেস ট্রিটমেন্ট করা যায় ভিওর্স এখানে দেখুন ফাঁকার জন্য কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে ব্রেসেসের মাধ্যমে যেহেতু ব্রেসেস ট্রিটমেন্ট একটি স্থায়ী চিকিৎসা এমন ফাঁকা দাঁতের জন্য এবং আঁকা বাঁকা উঁচু নিচু যে দাঁতগুলো থাকে তার সঠিক চিকিৎসা কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে শুধুমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এমন সমস্যার সমাধান আমরা করে থাকি তো ভিওর্স এখানে ফাঁকা দাঁতের জন্য কিন্তু ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং কিছুদিন পরে দেখা যায় যে এটি পুরোপুরিভাবে দাঁতের ফাঁকাটা কিন্তু বন্ধ হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের দাঁত তোলার প্রয়োজন হয়নি কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকে যাদের দাঁতের অবস্থা এমন হয় যে দাঁত তোলার প্রয়োজন হয় সাধারণত যদি অল্প সমস্যা হয় এবং মাড়িতে দাঁতের মাড়িতে যথেষ্ট পরিমাণ জায়গা থাকে সেক্ষেত্রে দাঁত তোলার কোনো ধরনের প্রয়োজন হয় না ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা ব্রেসেসের মাধ্যমে করা হচ্ছে এখানে দেখুন একটি দাঁত বেশ নিচের দিকে রয়েছে এখানে একটি দাঁত নিচের দিকে রয়েছে এছাড়া নিচের দাঁতগুলাও কিন্তু বেশ আঁকা রয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অনেক আঁকা বাঁকা দাঁত কিন্তু উপরের মাড়িতে উপরের যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক কিন্তু আঁকা বাঁকা দাঁত রয়েছে তো আঁকা বাঁকা উঁচু নিচু হলেই যে দাঁত তুলতে হবে এমন কোনো কথা নয় ব্যাপারটি হলো দাঁতের পজিশনের উপর নির্ভর করবে যে দাঁত তোলার প্রয়োজন আছে কি না দেখুন এতটা আঁকা বাঁকা থাকার পরেও কিন্তু এই মাড়ি থেকে উপর এবং নিচে থেকে কোনো ধরনের দাঁত তোলার প্রয়োজন এখানে হয়নি বিশেষ ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরিভাবেই কিন্তু এগুলা ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে যদিও এটি বেশ সময়ের চিকিৎসা কিন্তু ক্ষেত্র বিশেষ কখনও বা দাঁত তোলার প্রয়োজন হয় কখনও বা দাঁত তোলার প্রয়োজন হয় না দাঁত তোলার প্রয়োজন তখনই হয় যখন অনেক বেশি আঁকা বাঁকা বা আঁকা বাঁকা বা ওভার হয়ে থাকে মাড়িতে যদি যথেষ্ট পরিমাণে জায়গা না থাকে সেই ক্ষেত্রে দাঁত তোলার প্রয়োজন হতে পারে ভিওর্স এখানেও দেখুন অনেক বেশি আঁকা বাঁকা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন তো ভিওর্স এই ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত হলে যে দাঁত তুলে ফেলতে হবে এমন নয় ব্রেসেস ট্রিটমেন্টটি অনেক দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট হয়ে থাকে দাঁতের পজিশনের উপর নির্ভর করে কারো বা মাস এক বছর দুই বছর দেড় বছর পর্যন্ত কিন্তু সময় লাগে এসব দাঁতের ট্রিটমেন্ট করতে গেলে তো ভিউয়ার্স এখানে দেখুন যে অনেক বেশি আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত এখানে দেখতে পাচ্ছেন তো এই ক্ষেত্রেও একটিও দাঁত না তুলেই কিন্তু এখানে ব্রেসেস ট্রিটমেন্ট করা হচ্ছে যদিও এমন পজিশনের যে দাঁতগুলা রয়েছে সেগুলো অত্যাধিক সময় লাগে প্রায় দুই বছরের কাছাকাছি সময় লাগে যায় এমন পজিশনের দাঁতের ট্রিটমেন্ট করাতে তো ভিউয়ার্স এই ক্ষেত্রে যে দাঁত তুলতে হবে এমন কোনো কথা নয় দাঁত না তুলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্রেসেস ট্রিটমেন্ট করা যায় আবার কিছু পজিশন বা মাড়ির কিছু শেপ রয়েছে যেখানে দাঁত তোলার প্রয়োজন হয়ে থাকে ভিউয়ার্স এখানে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাঁত তোলার প্রয়োজন রয়েছে অর্থাৎ এখানে দেখুন যে একটি স্থায়ী দাঁত এটি পারমান্যান্ট টিথ এটি আমরা ক্যানাইন টিথ বলে থাকি বা নাম্বারের দিক দিয়ে হিসাব করলে এটি তিন নাম্বার দাঁত তো এইখানে নিচে যে দাঁতটি আপনি দেখতে পাচ্ছেন এই দাঁতটি কিন্তু দুধ দাঁত বা অস্থায়ী দাঁত এটি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও কিন্তু এই দাঁতটি মাড়িতে থেকে গেছে আর এই দাঁতটি থাকার কারণেই কিন্তু উপরের যে স্থায়ী দাঁত সেটি পুরোপুরিভাবে যথাস্থানে আসতে পারেনি তো এই ক্ষেত্রে আমরা দাঁত তুলে থাকি এখানে দেখুন যে অস্থায়ী দাঁতের কারণেই কিন্তু স্থায়ী দাঁতটি যথাস্থানে উঠতে পারেনি এখন যদি এমন মাড়িতে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে চান তাহলে এখানে যে অতিরিক্ত দাঁতটা আছে এটি আপনাকে ফেলে দিতে হবে যখন এখানের থেকে এই দাঁতটি তুলে ফেলা হবে বা অস্থায়ী যে দাঁতটি আপনার তুলে ফেলা হবে আর এই দাঁতটি তুলে ফেলার পরেই কিন্তু এই দাঁতটি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ধীরে ধীরে এই যথাস্থানে আনা সম্ভব কিন্তু যদি এই দাঁতটি এখানে থেকে যায় তাহলে কিন্তু উপরের যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি কখনোই নিচের দিকে আসতে পারবে না আর এই ক্ষেত্রে এই দাঁতটি তোলার প্রয়োজন রয়েছে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেম প্রবলেম এখানে এই যে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অস্থায়ী দাঁত বা প্রাইমারিটিত তো এই প্রাইমারিটিতের কারণেই অস্থায়ী দাঁতের কারণেই দেখতে পাচ্ছেন এটি নিচ থেকে উঠছে বা এটি থেকে গেছে প্রাইমারি যে দাঁতটি রয়েছে সেটি যদি যথা বয়সে সেটি না ফেলা হয় তাহলে মাড়িতে সেটি এভাবেই থেকে যায় আর এই অতিরিক্ত দাঁতের কারণে স্থায়ী যে দাঁতগুলো থাকে এগুলো অনেক সময় উঁচু হয়ে যায় বা আঁকা বাঁকা হয়ে থাকে তো ভিউয়ার্স যদি ব্রেসেস ট্রিটমেন্ট করার সময় দেখা যায় যে অতিরিক্ত দাঁত মাড়িতে রয়েছে সেক্ষেত্রে সেই দাঁতটি তুলে ফেলে জায়গা করে নেওয়া হয় স্থায়ী দাঁতগুলা যথাস্থানে নেওয়ার জন্য যেমন এখানে এই দাঁতটি তুলেই তারপরেই কিন্তু এখানে ব্রেসেস ট্রিটমেন্টটি করা হবে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রেও দাঁত তোলার প্রয়োজন হতে পারে এখানে কিন্তু আপনার কোনো অতিরিক্ত দাঁত নাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে দাঁতগুলা রয়েছে এটি অতিরিক্ত পরিমাণে কিন্তু সামনের দিকে হেলে আছে তো এই দাঁতগুলা যে সামনে যে দাঁতগুলা দেখছেন এটি যদি আমরা কোনোভাবে এই পজিশনে আনতে পারি তাহলেই কিন্তু সঠিক সেফটি আসবে কিন্তু এই দাঁত কখনোই সম্ভব না দাঁত না তুলে এই পজিশনে আনা তো এর জন্য কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র রয়েছে যেখানে দাঁত তোলার প্রয়োজন হয় এক্ষেত্রে আমরা এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি অথবা এই দাঁতটি অবস্থার উপর নির্ভর করে ফার্স্ট যে প্রিমোলার দাঁতগুলা থাকে এর যে কোনো একটি আমরা পজিশনের উপর নির্ভর করে তুলে ফেলে জায়গা করে নিই অর্থাৎ ধরুন যদি এই দাঁতটি এখান থেকে তুলে ফেলা হয় তাহলে এই দাঁতের যতটুকু ফাঁকা এখানে হবে আর ততটুকু ফাঁকার ভিতরে কিন্তু এই যে যে দাঁতগুলা দেখছেন এইগুলা জায়গা করে নেবে আর তার কারণেই এখানে যে দুটি দাঁত উঁচু হয়ে আছে সামনে চারটি দাঁত উঁচু হয়ে আছে এটি ধীরে ধীরে কিন্তু সেই এখানকার যে ফাঁকাটা হবে সেই ফাঁকা অনুযায়ী এই সামনের দাঁতগুলা ধীরে ধীরে কিন্তু নিচু হয়ে আসবে তো এই ক্ষেত্রে দাঁতের দাঁত তোলার প্রয়োজন হয়ে থাকে এখানেও যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন সেম প্রবলেম আর এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এটি অনেক বেশি বাহিরের দিকে রয়েছে তো এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করতে গেলে এখান থেকে যদি একটি দাঁত আমরা তুলে ফেলি সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না আর ব্রেসেস ট্রিটমেন্ট এরকম যে পজিশন রয়েছে এই পজিশনে আমরা সাধারণত দাঁত তুলে ফেলি যে উপরের যে দাঁতগুলো রয়েছে এগুলো যেন ধীরে ধীরে ক্লোজ হতে থাকে এবং নিচু হওয়ার জায়গা পায় তার জন্যই এক্ষেত্রে দাঁত তোলার প্রয়োজন হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কামড় উপর এবং নিচের দাঁতে যখন কামড় দেওয়া হয় কামড় মিলানো হয় সেক্ষেত্রে যদি এমনটি হয়ে থাকে মাড়ির দাঁত মিলে গেছে কামড়ে কিন্তু সামনের দিকে দেখা যায় এমন অবস্থা রয়েছে এমন অবস্থায়ও আমরা কখনো কখনো দাঁত তুলে থাকি কারণ এই দাঁতগুলা যদি আপনি উপরের যে দাঁতগুলা রয়েছে এগুলা যদি নিচু করা হয় তাহলে সামনের দাঁতগুলা কিন্তু বাহিরে থাকবে আবার যদি বাহিরের যে দাঁতগুলো রয়েছে এগুলা যদি ভিতরের দিকে দেওয়া হয় উপরেরটা অনেক বেশি বাহিরের দিকে দেখা যাবে তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু দাঁত তুলে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে আমরা যে ফার্স্ট প্রিমুলার অথবা সেকেন্ড যে প্রিমুলার রয়েছে দাঁত সেই দাঁতটি আমরা তুলে ফেলি তুলে ফেলে জায়গা করে নিয়ে ধীরে ধীরে এই দাঁতগুলা ভিতরের দিকে যেতে থাকে নিচের দাঁতের ক্ষেত্রে কখনও কখনো তোলার প্রয়োজন হয় কখনো বা শুধুমাত্র উপরের দাঁত তুললেই হয়ে যায় কখনো বা শুধুমাত্র নিচের দাঁত তুলেও এ ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে মূলত দাঁত তুলতে হবে কি হবে না এই পুরোটাই নির্ভর করবে দাঁতের পজিশনের উপর অনেকেই জানতে চান যে আমার কি দাঁত তোলা লাগবে ব্রেসেস ট্রিটমেন্ট করতে হলে তো আসলে এটি আপনার দাঁতের পজিশনের উপর নির্ভর করবে সকলের ক্ষেত্রে দাঁত তোলার প্রয়োজন হয় না তবে কারো কারো ক্ষেত্রে দাঁত তোলার প্রয়োজন হতে পারে তো ভিওয়ার্স এ ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম